তুমি কোন মনে লোক গাইছো মাশাআল্লাহ আরে আমারে পাগল বানায় রে কোন মনে লোক গাইছো প্রাণের মুর্শিদ মাশাআল্লাহ আল্লাহ জগন্নাথ হুলে মারহাবা মাশাআল্লাহ আমি দিওয়ানি সে জেগে রইলাম না লইলে খবর বাসান দিওয়ানি সে দিওয়ানি সে জেগে রইলাম না লইলে খবর নাই রে কলম কেনে ডর আগে মোরে আশা দিয়া সাজাইলে বাসর মাশাল্লাহ আল্লাহ আল্লাহ জগন্নাথ খুলে আমি দিওয়ানি সে জেগে রইলাম না লইলে খবর মুর্শিদ দিওয়ানি সে দিওয়ানি সে জেগে রইলাম না লইলে খবর নাই রে কলম কেরি ডর আগে মোরে আশা দিয়া সাজাইলে বাসর মারহাবা আল্লাহ জগন্নাথ খুলে যেই রোগে দৈরাছে আমার অঙ্গ জ্বর জ্বর নাজমুল শাহ সেই রোগে দৈরাছে আমার অঙ্গ জ্বর জ্বর সেই রোগে দৈরাছে আমার ও খালেক শাহ অঙ্গ জ্বর জ্বর আমার অঙ্গ জ্বর জ্বর হাই রে এমন রোগের নাই রে ঔষধ নাই কোন ডাক্তার কাউসার শাহ এমন রোগের নাই রে আলমগীর শাহ নাই কোন ডাক্তার নাই রে কলম কেরি ডর আগে মোরে আশা দিয়া সাজাইলে বাসর আমি দিবানি সে জেগে রইলাম না লইলে খবর বাসান দিবানি সে দিবানি সে জেগে রইলাম না লইলে খবর নাই রে কলম কেরি ডর আগে মোরে আশা দিয়া সাজাইলে বাসর মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জগন্নাথ হুলে মারহাবা তুমি ছিলাই আমার বাসর আমি ছিলাম তোমার তুমি ছিলাই আমার মুর্শিদ আমি ছিলাম তোমার এখন আমরা রে যে রাইখার গেলা বিদেশি নগর পুতুলের সাথে আমরা রে যে রাইখার গেলা শুকনা বালুর চর নাই রে কলম কেরি ডর আগে মোরে আশা দিয়া সাজাইলে বাসর মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জগন্নাথ খুলে মারহাবা হল ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে বলেন না আলহামদুলিল্লাহ খুশি না বেজার কারা কারা বেজার হাত তুলেন এই বেটা বলে বেজার হইছে ও জুশে জিকির করতে করতে হুঁশ নাই নাকি দা বাবা তাহলে খুশি না বেজা সবাই খুশি দুই হাত তুলে দেখান তো দেখি দেখছেন নি মাশাআল্লাহ মারহাবা নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত নারে গো
المسيح ستورا باك دربار شريف نواغاو نور مدينة باك دربار شريف كتب الارشاد كتب الارشاد مرحبا بولين আর একটু জবান খুলে বলেন না মারহাবা আলহামদুলিল্লাহ জবান খুলে কইতেন না আলহামদুলিল্লাহ শোল্ডারে মধ্যে একটা বাবা আইছি নিও আইছেন একটা পরিবেশ হইছে না এই দেখছেন নি মাশাআল্লাহ আমার আরো এক ঘন্টা করে জিকির পড় হইব বল চাতক পাখির মতো মানুষ গলা চলে আসছে ঠিক না বিঠি অসংখ্য উলামায়ে কেরাম চলে এসেছে আমার সময় অল্প অল্প সময় মাত্র অল্প সময় তবে যেহেতু একটু জিকির করে ফেলছি দুই একটা কথা বলবো হুজুর চলে আসবেন চলে আসছেন মনে হয় নাকি আসতেছে আমাদের চট্টগ্রাম থেকে আগত সুদূর ডক্টর আল্লামা শায়খ মোহাম্মদ সাইফুল আজম বাবর আল আজহারি হুজুর চলে এসেছেন বড় বড় করে বলেন মারহাবা হুজুরের জন্য একটা তাকবীর হইতো নি নারে তাকবীর প্রধান অতিথির আগমন আল্লামা ডক্টর শায়খ মোহাম্মদ সাইফুল আজম বাবর আল আজহারি সাহেবের আগমন আলহামদুলিল্লাহ বলেন যিনি সুফি তত্ত্ব নিয়ে অত্যন্ত চমৎকার তথ্যভিত্তিক আলোচনা করবেন বড় করে বলেন মারহাবা আর একটু জবান খুলে বলেন মারহাবা আমার পরপর হুজুর চলে আসবেন যেহেতু আমার উপস্থাপক ভাই বলেছেন একটু বেলায়াতের উপর দুই একটা কথা বলতে না বললে হক আদায় হবে না একটা কথা বলে দিয়ে যাই শিরোনামের উপর দুইটা কথা শুধু বলবো পাঁচ মিনিটের মধ্যে হুজুর চলে আসবেন যেহেতু অল্প সময় আমরা কেন অলি আল্লাহর দরবারে যাই অলি আল্লাহর দরবারে গেলে কি পাওয়া যায় এই দুইটা কথা বলে বিদায় নিব কষ্ট হবে নাকি কষ্ট হবে কষ্ট হবে বন্ধুরে আমার এ আমার নবীর প্রেমিকারা গো অন্তরের কান লাগায়া বৈশা যান এমন হয়া যাইতে পারে গো বাজান আজকের এই মাহফিলটা আমি আশিকির জন্য জীবনের শেষ মাহফিল এমন হয়েও যাইতে পারে গো আজকের এই মাহফিলটা বাজান আপনার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যায় যেহেতু আল্লাহর অলির দরবারের মাহফিল অলি আল্লাহর দরবারের মাহফিল এই জন্য আমার বাবারা বন্ধুরা কেন আমরা বলি আল্লাহর দরবারে যাই বলি আল্লাহর দরবারে গেলে কি লাভ একটা কথা বইলা বিদায় নেব ও বন্ধু বলি আল্লাহর দরবারে গেলে কি পাওয়া যায় জানেন নি আপনার আমার দেহের মধ্যে রোগ হইলে এই দেহের রোগটা দুনিয়ার এমবিবিএস ডাক্তার বলেন না কেন দুনিয়ার নামি দামি ডাক্তার বলেন না কেন আপনারে আমারে চিকিৎসার মাধ্যমে আপনার আমার এই দেহের রোগটা ভালো করে দিতে পারে ঠিক না বে ঠিক কথা ঠিক না বে ঠিক আমার আপনার দেহের মধ্যে রোগ হইলে দুনিয়ার এমবিবিএস ডাক্তার বলেন সিঙ্গাপুরের ডাক্তার বলেন না কেন গো চিকিৎসার মাধ্যমে আপনার আমার দেহের রোগটা ভালো করতে পারে লেকিন আপনার আমার কলবের মধ্যে যখন রোগ হইব দুনিয়ার এমবিবিএস ডাক্তার এই কলবের রোগ ভালো করতে পারে না কলবের রোগ যদি ভালো করতে হয় একজন মাত্র ডাক্তার গো সেই ডাক্তারের নাম হচ্ছে পীর মুর্শিদ আল্লাহর ওলি গো হাত তুলে বলেন আল্লাহু আকবার এই জন্যই তো কবি চমৎকার করে সুরে সুরে বলেন ওরে শরীরের রোগ সারায় ডাক্তার মন রোগের কিছু নাই তার কলবের রোগ সারাই আল্লাহর ওলি ঠিক কিনা বই দয়াল রে কলবের রোগ সারাই আল্লাহর ওলি শরীরের রোগ সারায় ডাক্তার শরীরের রোগ সারায় ডাক্তার মন রোগের কিছু নাই তার কলবের রোগ সারায় আল্লাহর ওলি বাজান গো কলবের রোগ সারায় আল্লাহর ওলি আল্লাহ আল্লাহ জিকির করে কলবের রোগ জ্বরে পড়ে আল্লাহ আল্লাহ জিকির করে কলবের রোগ জ্বরে পড়ে মুরিদের দেখাই নবীর দিদার মুর্শিদ মুরিদের দেখাই নবীর দিদার আছে প্রমাণ তার মুর্শিদ আমার দ্রুত বলে রে মুর্শিদ আমার কলবের ডাক্তার আছে প্রমাণ তার মুর্শিদ আমার মারহাবা কইতেন না
যাই হোক, যেহেতু দরবার আল্লাহর উলির দরবারে এসেছি আপনার আমার মুর্দা কলব জিন্দা করার জন্য, ঠিক না বেঠি? আর একটু বড় করে বলে না ঠিক না বেঠি? একটু দূরে সরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি, এই যারা তারা আছেন বৈশা পড়েন, একটা পরিবেশ করে দেন, মুহাম্মাদেনা মাশাআল্লাহ মাশাআল্লাহ বুঝলে আল্লাহ ইয়াসিন আমি বসে আছি ও তা হাত তুলে না আমি কিতাব হইছে আমার তাহলে যাবো বড় পাগলামি করেন না মাদাল্লাহুম্মা সাল্লি আসেন গয়ামার দয়াল নবী বসেন মোদেরে হৃদয়ে হাইরে দুই নয়নে দেন গো দেখা প্রান্থা কি তেজি বনে আল্লাহ হোম্মা সাল্লে সাইয়ে দেনামো মা দেনা ভিনা মাওলা নামো মাদাল্লা কোকন ভাই আসছেন, এ আমি একটু মাফিলে বসেন, হ্যাঁ পাঁচ পাঁচ সাত মিনিট, হ্যাঁ আপনি বসেন মা দেনা ভি শাহ মাওলানা মো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। জবানটা খুলে বলেন না আলহামদুলিল্লাহ। বন্ধুরে বন্ধুরে।